ঢাবি সাত কলেজের 2023-24 শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার সমাধান করছি। এবারে সমাধান করছি হিসাব বিজ্ঞান বিষয়। প্রশ্ন 41, উদ্ধৃত পত্রের স্টক হোল্ডারদের স্বত্ব অংশে কিভাবে বোনাস শেয়ারের বিতরণ দেখানো হয়? সঠিক উত্তর বি, সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে এবং মূলধনের সাথে যোগ করে। প্রশ্ন 42, একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, মোট লাভের হার 40%, নিট লাভের হার 25%, উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালনা খরচ কত? সঠিক উত্তর ১,১৭,০০০ টাকা। প্রশ্ন 43, যদি কোনো বছরে কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি 70,000 টাকা কমে এবং দায় 1,00,000 টাকা বৃদ্ধি পায়, তবে মালিকানা স্বত্বের প্রভাব কি পড়বে? সঠিক উত্তর সি, 1,70,000 টাকা হ্রাস পাবে। প্রশ্ন 44, নিচের কোনটি বিপরীত হিসাব নয়, ওয়ারেন্টিং সঞ্চিতি? প্রশ্ন 45, হিসাব বিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্ধত পুত্রে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয় তা হল রক্ষণশীলতা। ব্র্যান্ড নাম তার কোন ধরনের সম্পদ? অস্পর্শনীয় সম্পদ। প্রশ্ন 47, নিম্নলিখিতগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবই কোম্পানির শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ, সেটি কোনটি? সেটি হচ্ছে বি, শেয়ার বিনিয়োগ। প্রশ্ন 48, ICAB এর পূর্ণরূপ হল ইনস্টিটিউট অফ ক্যারেক্টারেড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। প্রশ্ন 49, নিচের কোনটি সর্বোত্তমভাবে উৎপাদন খরচ বর্ণনা করে? সঠিক উত্তর ঘ বা ডি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কাঁচামালে কারখানার উপরই ব্যয়। প্রশ্ন 50, প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত এবং বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে 20,000 টাকা, 30,000 টাকা এবং 70,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? সঠিক উত্তর সি, 1,00,000 টাকা। প্রশ্ন 51, 31 ডিসেম্বর 2020-এ XYZ কোম্পানির বিবিধ দেনাদার ছিল 7,50,000 টাকা, অনুযায়ী জানুয়ারি 1, 2020-এ সন্দেহজনক দেনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ছিল 18,000 টাকা, 20,000 টাকা 2020 সালে 30,000 টাকার অনাদায়যোগ্য দেনাদার মুছে ফেলা হয়। অতীত অভিজ্ঞতা ইঙ্গিত করে যে দেনাদার 3% অনাদায়যোগ্য 2020 সালের জন্য অনাদায়ী দেনা কত হওয়া উচিত? সঠিক উত্তর 34,500 টাকা, 34,500 টাকা। প্রশ্ন 52, নিচের কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয়? সঠিক উত্তর বি, অবচয়, বেতন, কমিশন। প্রশ্ন 53, নিচের কোনটি করণিক ভুল নয়, নীতিগত ভুল? প্রশ্ন 54, তাহসিন লিমিটেডের নগদ জমা 40,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 20,000 টাকা, মজুদ পণ্য 15,000 টাকা, প্রাপ্য হিসাব 15,000 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা এবং প্রদেয় বিলের পরিমাণ 20,000 টাকা, চলিত অনুপাত কত হবে? এর অনুপাত হবে 1:29:1। প্রশ্ন 55, নিচের কোনটি নগদান বহি ও ব্যাংক বিবরণের উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ নয়? সঠিক উত্তর এ, প্রাপ্ত চেক বিলম্বে ব্যাংকে জমা দেওয়া। প্রশ্ন 56,
PQOS একটি অংশীদারি কারবারের অংশীদার। PQOS এর মূলধন যথাক্রমে 250,000 টাকা, 320,000 টাকা এবং 180,000 টাকা। এস ব্যবসায় পরিচালনা বাবদ 60,000 টাকা বেতন পাবে। ব্যবসায়ে 210,000 টাকা হলে বছর শেষে এস কত টাকা পাবে? 110,000 টাকা পাবে। প্রশ্ন 57, পুরাতন আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ? সঠিক উত্তর, বিনিয়োগ প্রসূত নগদ প্রবাহ। প্রশ্ন 58, একটি মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্য যথাক্রমে 15,500 টাকা এবং 12,500 টাকা আছে, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসায় মুনাফার উপর কি বিরূপ প্রভাব ফেলছে? মুনাফা 12,500 টাকা বাড়বে। প্রশ্ন 59, একটি পুরানো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় ড্যাশ উদাহরণ। এটা মূলধন জাতীয় খরচের উদাহরণ। প্রশ্ন 60, একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য, পরিবহন ব্যয় এবং সঞ্চালন ব্যয় যথাক্রমে 500,000 টাকা, 50,000 টাকা এবং 20,000 টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর এবং অবশিষ্ট মূল্য 35,000 টাকা। ক্রয় ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত? দ্বিতীয় বছরের অবচয় হচ্ছে 142,500 টাকা। এবারে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। প্রশ্ন 61, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নীতি? প্রশ্ন 62, PERT ব্যবহৃত হয় নিয়ন্ত্রণে। প্রশ্ন 63, পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য। প্রশ্ন 64, কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কয়টি প্রাথমিক সমিতি প্রয়োজন? 10টি। প্রশ্ন 65, কোন প্রকার অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? সীমিত অংশীদারি ব্যবসায়। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? কর্মী সংগ্রহ। প্রশ্ন 67, হেনরি ফেউলের কোন নীতি দ্বৈত অধীনতাকে বাধা দেয়? সঠিক উত্তর, ডি আদেশের ঐক্য।